গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে শনিবার খোয়াই থানার পুলিশ সহ টিএসআর জওয়ানরা যৌথভাবে অভিযান চালায় খোয়াই জেলার রতনপুর টিলাবাড়ি গ্রামে। অভিযানে ওই গ্রামের অভিজিৎ দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৯ বস্তা গাঁজা উদ্ধার করেছে। অভিজিৎ দেববর্মা পলাতক। নেশা কারবারিদের রমরমা ব্যবসা রাজ্য জুড়ে, তাদের অবৈধ কারবারের লাগাম টানতে প্রায়শই চলছে পুলিশের নেশা বিরোধী অভিযান। কোন কোন অভিযানে নেশা সামগ্রীর পাশাপাশি নেশা কারবারিদেরও গ্রেপ্তার করে সাফল্য অর্জন করে থাকে পুলিশ প্রশাসন। কিন্তু বেশিরভাগ অভিযানে নেশা কারবারিদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় পুলিশ। তাদের এই ব্যর্থতার পেছনে মূলত দুটি বিষয় কাজ করতে পারে। হয়তো নেশা কারবারিরা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সতর্ক, তাই তাদের টিকির নাগাল পর্যন্ত পায় না পুলিশ আধিকারিকরা। নতুবা অবৈধ নেশা কারবারিদের কাছ থেকে উঁচু মানের প্রণামী পুলিশ বাবুদের পকেট ভারী করার সুবাদে অবাধে নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা দিনের পর দিন। ফলে রাজ্য থেকে নেশা কারবার নির্মূলকরণ করা খুবই দুঃসাধ্য বলে মনে করছে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। শুধু নেশা সামগ্রী উদ্ধার করলেই নেশা বিরোধী অভিযানে কোনোদিনই সফলতা আসবে না। যতদিন না প্রতিটি অভিযানে নেশা সামগ্রীর পাশাপাশি নেশা কারবারিদেরও গ্রেপ্তার করা হবে। সারা রাজ্যের সাথে খোয়াই থানার পুলিশরাও নেশা বিরোধী অভিযানে মাঠে নেমেছে। শনিবার ভোরে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ এবং টিএসআর জওয়ানদের যৌথ উদ্যোগে খোয়াই জেলার রতনপুর টিলাবাড়ি গ্রামে অভিযান চালানো হয়েছে। অভিযানে ওই গ্রামের জনৈক অজিত দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৯ বস্তা ভর্তি গাঁজা উদ্ধার করেছে বলে জানায় ডিএসপি জগদীশ দেববর্মা। অভিযান চালায়, ওইখানে অভিযান চালাতে গিয়ে বেশ কয়েকটা এলাকা সার্চ করার পরে অজিত দেববর্মা নামের এক ভদ্রলোক ওনার বাড়িতে এই মালগুলো পাওয়া গেছে আর কি। টোটাল ১৯ ব্যাগ ২৯৪ কেজির মতো। পলাতক আমরা এখন খবর পাইনি, ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে গেছে। ১৯ বস্তা গাঁজা উদ্ধার হলেও গাঁজা ব্যবসায়ী অজিত দেববর্মা বিশাল পুলিশ বাহিনীর চোখে ধুলো উড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সুতরাং এই অভিযানেও পুলিশ প্রশাসনের সঠিক সফলতা আসেনি। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাবে এবং অজিত দেববর্মাকে অতি শীঘ্রই গ্রেপ্তার করবে বলে জানায় পুলিশ আধিকারিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।